অজয় দেবগন বেশ কদিন আগে একটা ইন্টারভিউতে দেখছিলাম, বলছে মানে বেশ কয়েক বছর হলো, 1-1.5 বছর হলো, যেখানে বলছে যে কাজলের রিকোয়েস্টে অজয় দেবগন নাকি সিগারেট খাওয়া ছেড়ে দিয়েছে বা কম করে দিয়েছে, সামথিং কিছু একটা বলেছিল। কালকের ঘটনা যা ঘটেছে, আমার মনে হয় অজয় দেবগন আবার সিগারেট খাওয়া ধরবে, যে আটকাটা আসবে তাকে তো ধাক্কা মেরে ফেলে দেবে, আর কিচ্ছু করার নেই। কারণ একটা তো সুপারস্টার, 90s এর এত বড় একজন সুপারস্টার, তার তো একটা রেপুটেশন রয়েছে। সেই রেপুটেশন অলরেডি রোহিত শেট্টির দয়াতে সিংঘাম এগেইন জঘন্য বানাবার জন্য সেই রেপুটেশনের অনেকটা ক্ষতি হয়েছে। তার কারণ হোল বলিউডকে সঙ্গে নিয়ে এসে, সালমান খান থেকে শুরু করে সবাইকে নিয়ে এসে দেখা যাচ্ছে দিনের শেষে কার্তিক আরিয়ান টক্কর দিয়েছে, শুধু নয় রীতিমতো সমানে সমানে লড়েছে, কিছু কিছু ক্ষেত্রে ডে বাই ডে বেশি বক্স অফিস এনেছে, এমন ঘটনাও দেখা গেছে। এগুলো তো গেছেই, তো কার্তিক আরিয়ানের কাছে হারাটা তাও সিগারেট আবার শুরু করার মতো ছিল না, ডিপ্রেশনে যাওয়ার মতো ছিল না, যে হ্যাঁ চলো একটা উঠতি স্টার উঠছে, ওরা একটা ক্রেজ রয়েছে মেনে নেওয়া যায়। এবার বিশ্বাস করুন, অজয় দেবগনের মতো একজন এত বড় স্টার, তাকে যদি অভিষেক বচ্চনের কাছে হারতে হয় তাহলে সিরিয়াসলি মানে পেছনে পাইলস যদি না হয়, যদি আপনি সিগারেট খাওয়া না ধরেন, তাহলে লাইফে কি করলেন আপনি? সত্যি কথা বলতে গেলে তো কালকে এরকম একটা বিশ্ব ব্রহ্মাণ্ড কাঁপিয়ে দেওয়া একটা ভয়ঙ্কর ঘটনা ঘটেছে, এবং এটা প্রমাণিত টি সিরিজ এবং সালমান খান এই দুজনের সঙ্গে টক্কর নেওয়া উচিত নয়। তো টি সিরিজ রিকোয়েস্ট করেছিল সিংঘাম এগেইনটা পিছোবার জন্য অজয় দেবগনকে, বলেছিল কি কারণে পিছোবো ভাই, তোমাদেরকে ভয় পাওয়ার কি কারণ আছে? আমার আমার যা আছে তুমি চিন্তা করতে পারবে না, আমার ব্যাক টু ব্যাক হাজার হাজার সিনেমা আছে, তো আমার কিছু চাই আছে না, আমি ওই দিনে রিলিজ করব। এবার এটা যে পরিচালক ভুলভুলাইয়ার 3-এর অর্থাৎ অনিস বাজমি, এবং টি সিরিজের একটা তস্য জালি সিনেমা অজয় দেবগনের সঙ্গে বানানো ছিল, মানে মোটামুটি হয়ে গেল 19-20 বছর তো হয়ে গেল, 2004-05 এরকম সময় করে হয়তো বানিয়েছিল। এবার সেটা অজয় দেবগনের রিজেক্ট করা সিনেমা ছিল, বলেই দিয়েছিল যে আমি সিনেমাটা দেখে আমার মাথা থেকে শুরু করে পেছন পা সব থর 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 করে কাঁপছে। তো এই জন্য বলেছিল সিনেমাটা আমি রিলিজ করতে পারবো না, আমি সিনেমা থেকে বেরিয়ে গেলাম, আপনাদের টাকা ফেরত দিলাম, আপনারা সিনেমাটা ডিলিট করে দিলাম আপনাদের জীবন থেকে এবং আমার জীবন থেকে, আমি সিনেমাটার সঙ্গে কোনোভাবে অংশ নয়। তো এই যে রাগটা হলো সিংঘাম এগেইন না পিছু হওয়ার জন্য, একই দিনে আনার জন্য, এটার বদলা টি সিরিজ যেভাবে নিল সেটা ইতিহাসে লেখা থাকবে স্মরণ করে। অজয় দেবগনের সেই থু থু করে ফেলে দেওয়া সিনেমাটাই এরা রিলিজ করেছে 19 বছর পরে, এবং এই সিনেমা বিশ্ব ব্রহ্মাণ্ড কাঁপিয়ে দেওয়া রেকর্ড করেছে। এতদিন পর্যন্ত অক্ষয় কুমারের দখলে কিছু রেকর্ড ছিল, সেটা কোটির মধ্যে ছিল, যে অক্ষয় কুমার লোয়েস্ট ওপেনিং দিয়েছে সেটা 2 কোটি ছিল, সেটাকে রেকর্ড ভেঙে অজয় দেবগন করে হচ্ছে 1 কোটি অরমেকা দমতা সিনেমার মধ্যে, তাও সেটা কোটি মেনে নেওয়া যায় যে এই সুপারস্টার গুলো কোটি তো অন্তত পক্ষে ওপেনিং নিচ্ছে। কালকে যে ঘটনা ঘটেছে, আর এখানে ওই এক্সকিউজটা দেওয়া যাবে না যে নাম তো পুরনো সিনেমা কি আছে শো পায়নি, ভুল কথা, শো যথেষ্ট ভালো পেয়েছে, এবং অভিষেক বচ্চনের নতুন মুক্তি পাওয়া সিনেমা আই ওয়ান্ট টু টক এর সঙ্গে সঙ্গে সমান স্ক্রিন শেয়ারিং এ, কিছু কিছু স্টেটে হয়তো একটু বেশি, কিন্তু বিহার পাটনা এই সমস্ত জায়গাতে এই সিনেমাগুলো স্ক্রিন শেয়ারিং হয়ে মানে মোটামুটি সেম পর্যায়েই পেয়েছে। এবার অপরদিকে কম্পিটিটর অভিষেক বচ্চন, অভিষেক বচ্চন নিঃসন্দেহে একজন ভালো অভিনেতা, কিন্তু প্রবলেম হচ্ছে কি, অভিষেক বচ্চনের সিনেমা যতই ভালো অমিতাভ বচ্চন ছাড়া কেউ দেখে না, অমিতাভ বচ্চনই দেখে, অমিতাভ বচ্চনই টুইট করে, অমিতাভ বচ্চনই ওটা নিয়ে কথা বলে। যেমন ঘুমার আমি নিজের রিভিউতে বলেছিলাম যে মাস্টারপিস মুভি, পাবলিক থরেই গেছে, অভিষেক বচ্চনের মুখ থাকলে পাবলিক যায় না হলে, অভিষেক বচ্চন যদি বছরের সেরা পারফরমেন্স দিয়ে দেয় লোকে মনে করে না ভাই যাবো না, ফালতু টাকা কেন খরচা করবো, অমিতাভ বচ্চন বলে যে না ভাই খরচা করো আমার ছেলে ফাটিয়ে দিয়েছে, তাও কেউ যায় না। তো সেই অভিনেতার সঙ্গে যখন অজয় দেবগন টক্কর নিচ্ছে, তার অলরেডি একটা অডিয়েন্স রয়েছে, তারা পর্যন্ত মুছে দিয়েছে সিনেমার উপর যে না ভাই আমরা এটা দেখতে যাবো না, কোনো দরকার নেই। তো সেই সিনেমাটাকে রিলিজ করা হয়, কারোর কাছে সিনেমার লিক ভার্সন ছিল, মানে যেভাবে মানে কি বলবো, কারো পানু লিক হয়ে গেলে যেরকম মাথা খারাপ হয়ে যায়, অজয় দেবগন ঠিক সেই অবস্থা, যে আমার এই জিনিসটা লিক হয়ে গেল। এই বলেছিলাম না যে ছোটবেলা ল্যাংটো ছবি, বাচ্চাবেলা দেখবেন আমাদের অনেক ল্যাংটো ছবি, এখন বাড়ির পরিবারে কেউ এসে বাড়ির লোকেরা দেখায় না, খুব ফাটে। এই সিনেমাটা হচ্ছে ঠিক তাই অজয় দেবগনের জন্য, ঠিক সেই ঘটনা ঘটেছে, সিনেমাটা রিলিজ করেছে। তো অলরেডি দুটোই ডিজাস্টার ওপেনিং নিয়েছে, দুজনেই রেকর্ড করেছে, অভিষেক বচ্চন তো রেকর্ড গড়িয়েছে আর আমাদের অজয় দেবগন সেই রেকর্ডও ভেঙে দিয়েছে। তো অভিষেক বচ্চনের আই ওয়ান টু টক প্রথম দিনে রেকর্ড করেছে বিশ্ব ব্রহ্মাণ্ড কাঁপিয়ে দেওয়ার মতো, বনি খুব খুশি হবে, কারণ বাংলার বক্স অফিস অনুযায়ী বনি যে রেকর্ড করে সেটা ওদের থেকে বেশি, কারণ যেখানে 10-12 কোটিতে বিজনেস যায় ডে বাই ডে, সেই জায়গাতে অভিষেক বচ্চন ভয়ঙ্কর ওপেনিং দিয়েছে, প্রথম দিনে আই ওয়ান টু টক বক্স অফিস এনেছে 25 লক্ষ টাকা। ঠিক আছে, তাহলে অজয় দেবগনের কাছ থেকে আপনারা কত এক্সপেক্ট করেন? অভিষেক বচ্চন 25 লক্ষ আনছে মানে অজয় দেবগনের কাছ থেকে আপনার এটুকু এক্সপেক্ট করতে পারেন যে অন্ততপক্ষে 50 লক্ষ যাক, পুরোনো সিনেমা কি নতুন সিনেমা, অজয় দেবগন একটা নির্দিষ্ট ফ্যান ফলোয়িং রয়েছে, সেই ফ্যানরাও যদি যায় 50 লক্ষ টাকা উঠতে পারে। তো অজয় দেবগন বিশ্ব ব্রহ্মাণ্ড কাঁপিয়ে দিয়ে অভিষেক বচ্চনের 25 লক্ষ টাকার চেয়ে একটু কম বিজনেস করে অজয় দেবগনের এই সিনেমা বলিউডের ইতিহাসে বি গ্রেড সিনেমারও সমস্ত রেকর্ড ভেঙে দিয়ে অজয় দেবগনের সিনেমা ওপেনিং নিয়েছে 20 লক্ষ টাকার।
20 লক্ষ টাকার ওপেনিং নিয়ে অজয় দেবগান সমস্ত রেকর্ড ভেঙে দিয়েছে। কঙ্গনা রানাওয়াত খুব খুশি হচ্ছে, কারণ তার তেজাস থেকে শুরু করে সবকিছুর এত খারাপ অবস্থা ছিল না, 70-80 লক্ষ টাকাতে গেছিল। এই সব কিছুকে ভেঙে দিয়ে অভিষেক বচ্চনকে না হারাতে পেরে অজয় দেবগান বিশ্ব ব্রহ্মাণ্ড কা ভিদা রেকর্ড করেছে, এবং সিনেমার নাম নাম হলেও অজয় দেবগানের নাম তো অনেকটাই ডুবলো। এবার অজয় দেবগান সত্যি কথা মানে ভালো সময় যাচ্ছিল, শয়তান অবধি ভালো সময় যাচ্ছিল, কিন্তু মাঝখানে এত স্ক্রিপ্ট সিলেক্ট করে নিয়েছে অক্ষয় কুমারের যে ভুলটা হয়েছিল। কিন্তু এখন দেখা যাচ্ছে অক্ষয় কুমারের বিজনেস অনেক বেটার আসছে, মানে এই বিজনেস দেখার পরে মনে হচ্ছে অক্ষয় কুমারের ভাই খারাপ সময় আসেনি, অক্ষয় কুমারের ভালো সময় যাচ্ছে, এটা যে অবস্থা হচ্ছে অজয় দেবগানের। আমি কিন্তু অজয় দেবগানের হেটার শুনি, আমি অজয় দেবগানের খুব বড় একজন মানে ফ্যান, ফ্যান মানে আমি কি অজয় দেবগানকে খুব রেসপেক্ট করি একজন অভিনেতা হিসাবে, প্রচন্ড প্রচন্ড পরিমাণে। কিন্তু এই জিনিসগুলোর সঙ্গে অ্যাসোসিয়েট হয়ে গিয়ে এই ধরনের জিনিসপত্র ঘটিয়ে, যদিও এটা অজয় দেবগানের দোষ নেই, পুরো টিমের দোষ, কিন্তু এতে বলিউডের মানসম্মান নষ্ট হচ্ছে। একজনকে হারাবার জন্য তাকে অপদস্থ করে, রিসেন্টলি একটা ইভেন্ট হয় এই নাম সিনেমাটাকে কেন্দ্র করে, সবাইকে বলে অজয় দেবগান নাকি আসছে, ঠিক আছে জুম টিভিতে আছে আপনারা দেখতে পারেন, সবাই এসে অজয় দেবগান আসছে ভেবে, এবার গাড়ি করে করে সবাই অজয় দেবগানের যারা ভার্সন আর কি টিকটকার ভার্সন তাদেরকে নিয়ে আসা হয়েছে, অজয় দেবগান নেই, কেউ সিংহাময় এরম করছে, কেউ দুটো বাইকের উপর পাহাড়ে কেরম করে আসে, কিন্তু কেউই অজয় দেবগান নয়। অজয় দেবগান আসেনি, বলে যাকে ইচ্ছে দেখো, দরকার নর্দমা থেকে অজয় দেবগানের কোনো ভার্সন তুলে নিয়ে যাও, আমি তাও আসবো না। তো এই হচ্ছে ব্যাপার। তো যাই হোক, এরকম মানে অজয় দেবগানের মতো মানুষের এরকম রেকর্ড সত্যি কথা বলতে গেলে খুবই লজ্জাদায়ক, এর থেকে কিছু বলার নেই, কারণ এখন অক্ষয় আমির এরা সবাই বলতে পারবে যে আমাদের এই অবস্থা এখনো হয়নি, আমরা এখনো কোটিতে ওপেনিং দিই, সেটা 1 কোটি হতে পারে, সেটা 2 কোটি হতে পারে, আমরা কোটিতে যাই, কিন্তু অজয় দেবগান এদের বন্ধু হয়ে এ এখন সব থেকে লোয়েস্ট ওপেনিং এর রেকর্ড করে ফেললো এই সিনেমাটার মাধ্যমে, জাস্ট পুরো রেপুটেশন নষ্ট, এর থেকে বিষয়ের কি বলবো, এটাই দেখার হয়তো বাকি ছিল। যাই হোক, তোমাদের এটা নিয়ে কি মতামত অবশ্যই কমেন্টে জানিও, চ্যানেলটা নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, অ্যান্ড গেট দ্য বেল আইকন। ভালো থেকো সবাই, টেক কেয়ার, নমস্কার, আবার দেখা হবে, এখন তো ভাই টেক কেয়ার, সবাই ভালো থেকো, সুস্থ করো, নমস্কার, আবার দেখা হবে।